মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না, বিএনপি চেয়ারম্যান বলে আল্লাহ এত মনে করেন না। ও উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি, এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কোন দেখি করে বিধবা বাবার কার্ড ও দিয়েছিস প্রবাসীর বউ, জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বউ বিধবা বাবার কার্ড দিয়েছেন কার বাচ্চা? আল্লাহ প্রবাসে থাকার কি কষ্ট তুই তো জানিস না, ও বিদেশে থাকার মরি দেওয়া সমান কথা, বুদ্ধি আছে না নেই? মানে আপনি তো এখন তো নেই, ও তো করিয়ে ফেলি যেন আপনার করছি নেই, যারা আছে তাকে করছি কথা কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি, সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে, তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিইনি, আবার যে মেম্বার ও দিইনি, যারা লোন দেয় তারাও দিইনি, বলছে তোমার কিছু নেই লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক, পৃথিবীর কেউ যখন শুনলো না আল্লাহর কাছে চিঠিতে লিখে দেয় আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও ইতিমধ্যে। তো এখন এই চিঠি যাই উড়িয়ে যাইয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। একদিন দুই দিন তিন দিন চার পাঁচ দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি, গরিব মানুষ সে যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তা সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000, কয় হাজার 20,000। এই টাকা আয় দুজন যাইয়েতে বলছে নাও আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে 20,000 আমরা ব্যবস্থা করে দিছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আন। ও পরের দিন আবার একটা সিনপুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, উডাল যাই থানায় পড়েছে, থানার ওসি খুলে দেখে বেকায়দ অবস্থা, লিখে দিয়েছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবাও ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন, ওরা তো 20,000 ছেড়ে খেয়েছে। বলেন তাহলে সহ্য না করি পারা যায়, সহ্য না করি পারা যায়? তো এই হলো অবস্থা সম্মানিত ভাইয়েরা, কি সিরকুট দেশ আমার। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন, আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম, বুঝব কবে ইসলামী আন্দোলন, বুঝব কবে আল্লাহর আল কোরআন, কবে হবে অবস্থার শেষ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান, ঠিক না বেঠে, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান, আসুন আল্লাহর আইন
করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জান্নাল মোরা করবো শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। মনে পড়ে বাবার গান যারা শুনেছেন, মনে থাকার কথা না? অনেকের মনে থাকার কথা। দাঁড়ানো মানুষদের সম্ভবত বসার জায়গা নাই, আবার অনেকেই আছেন বসতে চান না, যে একটা সময় পরে চলে যাবেন। তো আমরা বেশি সময় নেব না। আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম আমাকে 10টা স্টেজ দিতে হবে, আমি 12টায় শেষ করব। যদি প্লাস মাইনাস হয় 10-15 মিনিট, এটা হইতেই পারে, কিন্তু মানে বেশি ডিস্টান্স করা ঠিক না। তারপরেও করে ফেলেছে, মানে আমাদের অবস্থা হয়ে গেছে, যাই বলি না কেন, ওই যে কুমিরের একটা রচনা, চেয়ারম্যান সাহেব জানেন কি, মানে একজন পরীক্ষায় পড়ে গিয়েছে কুমিরের রচনা, যে দেখে রচনা পড়েছে গরুর রচনা। তো গরুর রচনা পড়লে এখন কি করবে, ও লিখেছে যে গরু আর সার পায়া জন্তু খুবই ভালো, এরা ঘাস খায়, নদীর পাড়ে বান্দা থাকে, ঘাস খাওয়ার মধ্যে যখন পানি পিপাসা লাগে নদীতে পানি খাইতে যায়, পানি যখন খাইতে যায় তখন নদীতে কুমির আছে, কুমিরে ধরে খায়। এবার কুমিরের সুর ছিল, হুল ছিল, পা ছিল, হাত ছিল, বড় একটা লেজ ছিল, খাস কাটা খাস কাটা খাস কাটা 36টা লিখেছে। সার দেখছে তো বেকায়দা, এক কুমিরের আমি রচনা করু, ও কুমিরের রচনা খালি 36টা। তো ওর চিন্তা করলো দেখি নদীর রচনা দিয়ে দেখি, ও নদীর রচনা লিখেছে, নদী খুব ভালো আঁকা বাঁকা চলে, নদীতে মাছ থাকে, নদীতে শ্যাওলা থাকে, কেউটো থাকে, সেই সাথে নদীতে কুমিরও থাকে, কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাঁচকাটা 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 আবাস 36টা। তো স্যার দেখলো যাই দিই খালি কুমিরের রচনা, এরপরে চিন্তা করলো দেই এরপরে একটা বাড়ির রচনা দিই, বাড়ির রচনা দিয়েছে, একটা বাড়ি ছিল খুবই সুন্দর, এই বাড়িটা ছিল নদীর পাড়ে, এই নদীর পাড়ের বাড়িতে বাচ্চা শিশু ছিল একটা, ও একদিন খেলা করতে করতে নদীতে যেই ঝাঁপ দিলে আর অন্য কুমির এসে ধরে নিয়ে গেল, কুমিরের হুল আছে, সুর আছে, লেজাটে আছে, খাঁচকাটা খাঁচকাটা আবার 36টা। ও চিন্তা করলে তো যাই দিই খালি কুমিরের খাঁচকাটা, এবার দিলে শেরে বাংলায় একে ফজলুল হকের রচনা লিখতি। তো শেরে বাংলাকে ফজলুল হকের রচনায় দেয় কুমির কানে পায়, ও লিখেছে যে শেরে বাংলাকে ফজলুল হক খুব ভালো ছিল, বাংলার বাঘ, তার ব্রেন ছিল খুব ভালো, বই পড়তে আসলে ভেলায় দিত, সম্মুখস্ত হয়ে যেত। তো এর সাথে ভারত ভাগ হয়ে গেল, হিন্দুস্থান পাকিস্তান হয়ে গেল, যাওয়ার পরে পাকিস্তান পূর্ব বাংলা পশ্চিম বাংলা যখন পশ্চিম পাকিস্তান হইলো, এইসব করে আমাদের শেরে বাংলাকে ফজলুল হক বলেছিল যে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আইছি, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা। তো আমরা যাই বলি না কেন যে হুজুর 10টায় দেবেন, ও 11টা 12টা বাজাবেই, মানে খাঁজ কাটা আছে। পাবনাই বললাম ভাই যে কটায় দেবেন 12টায় শেষ করবো, আপনি যদি 10টায় দেন তাও 12টা, 9টায় দিলেও 12টা, 11টায় দিলেও 12টা, 11টা 45 যদি দেন তাও 12টা, উড়া আমার 12টা সময় টিভি দিয়েছে, দেই হুজুর কটায় শেষ করে। পাবনায় মানুষ মনে করে বুদ্ধি নেই, ওরে বুদ্ধি সাগর। তো যাই হোক, আব্বার স্মৃতিময় অঞ্চল, এই স্টেজে বসে যে বাবা কথা বলেছেন, 22 বছর হলো উনি নাই, সেই স্টেজে আল্লাহ আমাকে আবার বসিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? যতটুকু সময় আমি এখান থেকে সেরে আবার চলে যেতে হবে নাটোরে, সেখানে রাতে স্টে করে আবার কালকের মাহফিল চাপাই নবাবগঞ্জ। তো ওখান থেকে আবার পরের দিনের মাহফিল করার আগে ঢাকাতে একটা অনুষ্ঠান রয়েছে, সকালবেলা যশোরে এসে আবার বিমানে যেয়ে ঢাকা, বাবার বিমানে এসে সাতক্ষীরায় যেতে হবে মাহফিলে। মানে মানুষ ছোট কিন্তু দৌড়দৌড়ি বেশি হয়ে গেছে, এই জন্যে যতটুকু সময় থাকবো চেষ্টা করব কিছু খোরাক দেওয়ার জন্য। যা বলে ফেলেছে অত যোগ্যতা আমার আবার না, চেয়ারম্যান যা বলেছে ইতিপূর্বে আমার ব্যাপারে, যা আমার প্রিয় ভাইজান জুলফিকার আলী উনিও আলোচনার মধ্যে যা বলেছে, অত যোগ্যতা কিন্তু আমার নেই, বেশি বলে ফেলেছে, এত বেশি বলা উচিত হয় নাই, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশা। যদি আপনারা থাকেন থাকবেন ইনশাআল্লাহ, থাকলে খেলা হবে, যদি না থাকেন তাহলে খেলা হবে না, ঠিক আছে? তো থাকলে কি হবে, খেলা হবে ইনশা। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিলহাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ওয়াকালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান-নাবি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا হে রসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আখির আলোর দিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার আবার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা
আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধগুরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতে আমার যখন ভোরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহে জীবনে থেকো আল্লাহে জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ভোরাবে দিন আসবে গহীন রাতে। আসলে কি রাতে আমার দিন ঘুরাবে? রাতে কি ঘুরাবে? এটা একটা চাওয়া আকাঙ্ক্ষা, হয়তো বলে রাখলাম, রাতেও হইতে পারে দিনেও, কিন্তু একদিন চলে যেতে হবে এটাই সত্য। চিরজন্মের মতো বিদায় নিতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে আমাদের অতিথি জনাব সাবেক চেয়ারম্যান, বসে আছেন পাশে ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। কত রোগীকে ভালো করেছে না করে নাই, অনেক সময় ডাক্তার পৌঁছাইলো, তারপরে ডাক্তার সেবা যত্ন করলো, চিকিৎসা করলো, স্ট্রোকের রোগী মোটামুটি একটা সাপোর্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই দিল ঝিনাইদহ সদরে, অথবা পাঠাই দিল যশোরে, অথবা খুলনায় যেখানে পাঠায় পাঠালো। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে যখন হাসপাতালে পৌঁছালো তখন বললো, নসিবটা ভালো যে তোমরা প্রাথমিক চিকিৎসা কিছুটা দিয়েছিলে, তা না হইলে কিন্তু এই রোগীর বেকায়দা অবস্থা হয়ে যেত, খেলা ফাইনাল হয়ে যেত। এরকম ঘটনা ঘটে ঘটে কিনা? তার মানে ডাক্তার সেবা করার কারণে ওই মানুষটা হয়তো ওই যাত্রায় রক্ষা পেয়ে গেল, কিন্তু আজ কাল হোক একদিন ডাক্তার ও মৃত্যু থেকে রক্ষা পাবে। পাবে ডাক্তার মানুষের যে রোগে রোগীর সেবা করে, ঔষধ দেয়, ঔষধ দিয়ে কত রোগীকে ভালো করলো, একদিন ডাক্তার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটাই পৃথিবীর আসল বাস্তব, এটাই বাস্তবতা। সুতরাং যারা দাঁড়িয়ে যারা এসেছেন মাহফিলে, ওগো আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ যাদের কবুল করে তারা ছাড়া এখানে কেউ আসতে পারে, আল্লাহ যাদের কবুল করে না, আল্লাহ রাসূল চাইছিলেন আবু তালিব যেন কলেমা পড়ে, যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কারণ আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তালিব। কাফেরেরা যখন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আল্লাহ রাসূলকে ইট পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কে? কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা? মনে আছে? মক্কার কাফেরেরা বললেন, আবু তালিব তোমার ভাতিজা, শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না, মনে করেন মেন চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, কথার কথা উদাহরণ দিচ্ছি, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, উনি বিএনপির চেয়ারম্যান, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে, উনার ছেলে দেখে বলবে যে তোর বাপ বলে কিন্তু এখনো কিছু বলিনি, তা না হলে খেলা উল্টো। ঠিক না বেটি? এটা হলো কথার কথা বললাম। আবার উনি বিএনপি করে, উনার ছেলে যদি আওয়ামী লীগ করে আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অনেকেই বাবার ডেকে বলবে, চেয়ারম্যান গো তোমার ছেলের কিন্তু কাটি খুলে দিতাম, খালি তুমি বিএনপি করো, এই জন্যে তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল। কথা বোঝা গেছে? এটা উদাহরণ, আবার এটা রাজনীতি নিয়ে না। আমি বলো রাজনীতি করা পছন্দ করিনি, আমারও রাজনীতি করার সময়ও নেই, আমি এখানে মহিলা মেম্বারিতে দাঁড়ালো, আপনারা কেউ ভোট দেবেন না? দেবেন? কেউ দেবেন? দেবেন না? যে দেখেন এরা মহিলা কত খারাপ, অসুবিধা নেই, দরকার নেই, আমি দাঁড়াতেও আসবো না, আমার সময়ও নেই। ফজার বলছে কি বে, ওই ক্লাসে স্যার বলছে, আপনাদের এদিকেই তো এটা হতো, ক্লাসে স্যার বলছে বেহেস্তে যাবে কিডা কিডা হাত তোল, তো সবাই হাত তুলেছে, খালি ফজা হাত তুলিনি, তো বলছে তুই হাত তুললি না কেন, ফজা বেহেস্তে যাবে, বলছে আমার সময় নেই, ঝাড় উঠার যেতে হবে।
বলছে কেন? তা বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায়, ছাগল যখন ভেবা করবে না, ওর মা বেহেশতে টেই নিতে কুবান দিবে না। বলছে তোর যাওয়া লাগবে না, তোর আল্লাহ বেহেশতে রাগ করো না, তোর যে বাড়াবাড়ি তো তোর মতো মানুষই বেহেশতে, তো আমার মতো মানুষই মেয়েলে মেয়ে মহিলা মেম্বারিতেই ভোট দেবেন কি? দাঁড়াতেই তো দেবেন না, আপনারা বলবেন যে খেলা হবে না, ঠিক না? ঠিক উদাহরণ দিতে বললাম, তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না, তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না, তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই, তবে আবু তালিব তোমাকে বলে দিই, শোনো মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব নিয়ে যাওয়া, কয়টা জোরে বলেন, কয়টা? বিএনপি করে তাই কি? সত্যি কথা বলে দিচ্ছে এবার, কিন্তু বিএনপির এক লিডারও কথা কয় না, তার মানে মাল পাইলে আসে না নাই, সত্য তো? তার মানে এখনকার সময় না, তখনকার সময় টাকার লোভ ছিল, নারীর লোভ ছিল, বাড়ির লোভ ছিল, গাড়ির লোভ ছিল, এই জন্য কাফেরেরা বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও যত অর্থ চাই, যত টাকা চাই সব দেব, কোনো অসুবিধা নেই, এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেবো যদি চাই, এক নম্বর অপশন, দুই নম্বর যদি তাও, এটার পরে যদি চাই নারী চাই, সুন্দরী নারী, মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব, তিন নম্বর যদি সে ক্ষমতা চাই, নেতা হতে চায়, তাইলে মক্কার নেতা বানিয়ে দেব, তারপরেও যেন সে যে দল করে বেড়ায়, যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায়, ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না, রাজপথে দেখা যায় না, এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা, এটাই প্রস্তাব দিয়ে দিলাম। আবু তালিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং বললেন, ও ভাতিজা, আমি তোমার পাশে থাকার কারণে কাফেরেরা তোমার মারে না, তোমার ধরে না, তোমার নির্যাতন করে না, যা করে আরে আব্দালে, সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই আমি থাকার কারণে, কাফেরেরা তিনটা প্রস্তাব দিয়েছে আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা, তুমি যদি তিনটা প্রস্তাবের কোনো একটা অথবা কোনো দুইটা অথবা তিনটাই যদি মেনে নাও কোনো আপত্তি নাই। চাচা প্রস্তাব কি? এক নম্বর হলো, যদি তুমি অর্থ চাও তোমার অর্থ দেওয়া হবে, সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে মক্কা। দুই নম্বর, যদি নারী চাও নারী দেওয়া হবে, সবচেয়ে সুন্দরী। তিন নম্বর, যদি তুমি ক্ষমতা চাও তোমাকে মক্কার ক্ষমতাধর বানিয়ে দেওয়া হবে, তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা, যা সম্ভব তাই তো দিতে চেয়েছে, কিন্তু যা অসম্ভব যদি ওই আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি, এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরে যাব না। এই হলো ঈমান, এর নাম কি? মারলেন, নির্যাতন করলেন, দাঁতে পায়ে দড়ি বাঁধলেন, বুকের উপরে পাথর তুলে দিলেন, মরুভূমিতে রোদের মধ্যে শুয়ে রাখলেন। এবার বেলাল বলল, ওগো নেতা, ওগো উমাইয়া, ওগো আমার মনিব, আমাকে ক্ষমা করে দাও, আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম, বলেছে নাকি? কথা কয় না, বলেছে? এখনকার জামানায় এরকম আছে না নাই? আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এখানেও থাকবে আবার ওখানেও, আসে না নাই, এমন মানুষ অনেকেই থাকতে পারে। এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ, যারা এলাকায় বাসায় কৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন। আবু তালিবের ঘটনা এই জন্য বললাম, আল্লাহ নবী মুহাম্মদ চেয়েছিলেন এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন, চাচা যদি কালেমাটা একটু পড়ে কবরে যেতেন তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম, সারাটা জীবন কালেমা পড়েন নাই আমি অভিযোগ করি নাই, কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা, ওই পরকালের ময়দানে
আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত। চাচা যখন কলেমা পড়তে গেল হঠাৎ করে আবু জেহেলাবুল্লাহ বুদ্ধা সাহেব নরেন্দ্র মোদী মার কালো ওরা এসে বলছে দেখো সারাটা জীবন যেই দল করে গেলে যেই মার্কা ধরি লড়ে গেলে গো সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা এটা তো হইতে পারে না। ব্যাস মুখটা নাড়াইলো কিন্তু কলেমাটা পড়লো। এজন্যে আবু তালিবের জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে, সবচেয়ে কি সেই শাস্তিটা কি পায়ে শুধু দুইখানা জুতা থাকবে আগুনের জুতা, সেই আগুনের জুতা এত ভয়ঙ্কর তাপ যে আগুনের জুতার প্রভাবে মাথার ধুলিগুলো টকবক করে ফুটবে বা এমন শাস্তি হবে। নবীর চাচা আপন চাচা আবু তালিবের যে 8 বছর থেকে শুরু করে রাসূল নবুয়ত পাওয়া পর্যন্ত এমনকি নবুয়তের পরে সিয়াদে আবু তালিবে যখন জেলখানায় রেখেছিল তখন সেই জেলেরও সঙ্গী ছিল নবীর চাচা আবু তালিব, তারও শাস্তি হবে। সুতরাং আমি আপনি চাইলেই চেয়ারম্যান চাইলেই কাউরে এখানে বসাইতে পারবে না, চাইলেই কাউরে এখানে আনতে পারবে না, চাইলেই কাউকে হেদায়েত করা সম্ভব হবে না। রাসূল নিজের চাচাকেই কলেমা পড়াইতে, এজন্য রাসূল কি ব্যর্থ? ব্যর্থ না। আল্লাহ রাসূল আনিত জীবন ব্যবস্থা গোটা বিশ্বে এমন কোন জমিন নাই যেখানে এখন আল্লাহু আকবারের আওয়াজ হয় না। কিন্তু এই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে চায় আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই? তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে। আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো তখন যদি সাইকেল আসতো কিংবা মোটরসাইকেল আসতো মানুষ আসতো আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো চুপ করে ঘুমটা দিয়ে যেই চলে যেত তারপরে হাঁটতো ঠিক কিনা? এই পর্দা থেকে সরে গেল যে এখন আর ঘুরিয়ে দাঁড়ায় না, এখন মোটামুটি তারপরে যেত মাথা নিচু করে আস্তে করে চলে যেত, এখন মাথাও নিচু করে না, এখন কিরা ভালো আছো দেখা যায় না? যে এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না, এরপরে উঠলো শাড়ি মাড়ি সব বাদ, বুরকা টুরকা বাদ, 3 পিস কয় পিস 3 পিস, এই 3 পিসের উড়নাটা খুব সুন্দর করে দিত, এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো দুই পাশে ফেলাইতো তারপরে তো এক পাশ থেকে আলাদা করে উড়িয়ে গেল পিছনে চলে গেল, যে এক পাশে পড়ি থাকে আর এক পাশে কথা কয় না। হ্যাঁ আমি কইনি আপনারা কন, তো এরপরে আস্তে করে উড়নাটাই ফেলাই দিল, উন্না তো ফেলাই দিলে দিলে এরপরে কি করলো? আমরা যে শার্ট গায়ে দিই উটা দখল করা শেষ, আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ, আমাদের শু আমাদের জুতো আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম, এখন আল্লাহর ওলিরা উনারা ডাইন হাতে ঘড়ি দেয় ঠিক না? ঠিক দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা আপনি তো দেখেন না, সব হুজুর মানুষ যারা দেখে তাদের বলছি, তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে, তারপরে আমরা টাকুর উপরে কাপড় পরবো এখন উনারা কথা কয় না? এই টাকুর উপরে কাপড় ওকে শার্ট বেল এখন কিন্তু রাবার ইনকোয়ারি বেল মাথাতেছে, দিয়ে আমাদের যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়েছে, নিয়ে সর্বশেষ এখন কয় যে না এটা শুধু না আমরা মেয়ে মানুষ হলে কি হবে, মনে মনে ছেলে মানুষ মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে, মনে মনে শরীফ, তার মানে আমাকে ছেলে বলার অধিকার নেই, এটাও নিয়ে আসে কথা কয় না? এ আপনারা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? তা আওয়াজ নেই কেন নাকি ভারতের মতো শ্রোতা হয়েছে? ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না, তা আমি আমার এক হুজুর আব্দুল সালাম জ্যোতিবাদী ও ছিল ওখানে ভারতে, আমি ফোন করি বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না, বলছে কেন? তাই বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না, কিছু কয় না, ভালো কয় না মন্দ কয় না, আমি নলা দোয়ারলিন কিছুই কয় না। তা বলছে ওদের একটা হিসেব হইলো যে টাকা খরচ করি বাংলাদেশ তো হুজুর আনিছি তো আমরা কথা বলবো কেন? তো এখন আপনারা কি ওরকম চিন্তা করেছেন যে টাকা খরচ করে যখন হুজুর আনিছি যা বলো তুমি একা বলো আমরা ওর মধ্যে, এরকম নিয়ত করেছেন? এরকম নিয়ত না করলে টাওয়াজ টাওয়াজ দেন, তাহলে অধিকার আমরা ছেলে বলার অধিকারও হারাই ফেলেছি না? ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে নিয়ে বলছে আমি ছেলে নেই হলে কি হবে, আমি মনে মনে ছেলে খেল হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে।
কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা, এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, ধর্ষণ আছে না নাই কম না বেশি কেমন বেশি, মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না করি না, আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো ইউনিভার্সিটিগুলো ঠিক না বেঠে, একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে, হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে আমি কত ছাত্র পিটায় মানুষ বানালাম, ছাত্র বলে নাই বলছে কত গরু পিটায় মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাতে পারলাম না, কত গরু পিটায় মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না। এই কথা শুনে ওই বুড়িমা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে, বলছে স্যার আমার একটু উপকার করাই লাগবে, না বললে হবে না, খবরদার বলবেন না যে পারবো না, বলছে বলো বুড়িমা কি, বুড়িমা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে সে মারা গেছে গো, আমার আর তিন কুলি আপন বলে কেউ নাই, এই গরুটা আছে স্যার আমি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই দেন, স্যার বলছে গরু করে দিন মানুষ। আপনি দেখলাম খানিক আগেই বললেন যে ইতিপূর্বে কত গরু পিটায় মানুষ বানাইতেছেন, কিন্তু এদের বানাতে পারছেন না, আমারটা গরু ভালো আপনি মানুষ বানাই দেন, আমার গরুটা ভালো, কথা কি বোঝা গেছে? তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটাই মানুষ বানানোর অর্থ গরু পিটাই বানানো হয় না, বরং গরুর আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না হয় না, তাদেরকে মানুষের মতো মানুষ বানানো হয়, তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত সুনাগরিক বানানো হয়। ডাক্তার সাহেব এমনি ডাক্তার হয় নাই, লেখাপড়া করা লেগেছে, স্যারের হাতের বেতের আঘাত সহ্য সহ্য করা লেগেছে, স্যার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করাইছে সহ্য করা লেগেছে না লাগে নাই, যে ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায় খায়, ঠিক না বেঠে? কারণ ওর লেখাপড়া ভাল লাগে নাই, ওর টিচারের মার ভাল লাগে নাই, আবার ওদের কিছু সন্তানের এখন মা বাবা আছে, যদি একটু শাসন করে যদি সন্তানকে পিটায় ওই মা বাবা চলে যায় প্রতিষ্ঠান। আছে না নাই মাস্টারের সাথে খারাপ আচরণ করে, কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না, হাতে ডলিয়ে ডলিয়ে মাল ভরে টানে, বলেন ঠিক কি না? এইবার এসে স্যারের বলেন স্যার আমার তো তেশ মারা শেষ, খুব বেকায়দায় পড়ে গেছি, আহারে ওই স্যারের শাসনটা যদি নিত, আমার ভাইরা অনেকেই জানেন এখন লেখাপড়ায় সেই গল্পগুলো নাই, যেই গল্পগুলো আমরা পড়েছি, বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না পড়েন নাই, বাদশাহ আলমগীর সন্তানকে এক মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্যে, শিক্ষিত বানানোর জন্যে মৌলবী, তার পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল, যে তুমি আমার পানি ঢেলে দাও আমি উজুটা করে নিই, পায়ে যখন পানি ঢালতেছে আর বাদশাহ আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে, যে দেখে বাদশাহ সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডলে ডলে ধৌত করতেছে, এটা দেখার পরে বাদশাহ বললেন মৌলবী সাহেব আপনি আমার রাজদরবারে দেখা করবেন, মৌলবী তো শেষ বলতে চাল্লা কত বড় ভুল করলাম, আমি বাদশাহর ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি, আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত দেব, বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যে আর দেখা হবে না, খেলা পায় না আর দেখা হবে না, সন্তানের বলল খুকা বিদায় দাও প
পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে, কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি, এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসি দেও মারবে না, ডাইরেক্ট শুলি চড়াই পাছাতে ঢুকাই মাথাতে বের করবে। সেই সময় শুনছিল কথা কয় না, আমার মেরে ফেলবে বিদায় নিয়ে গেল। যাওয়ার পরে মাস্টার সাহেবের বললো, মাস্টার আমার গোস্তা কি মাফ করবেন, আমি ভুল করে ফেলেছি। বাদশাকে বললো, বাদশা আমার ভুল হয়েছে মাফ করে দেন, আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন। বাদশা বললো, ক্ষমা করার মতো অপরাধ তুমি করো নাই, এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার অযোগ্য। বললো, দেখেন আমি ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই। বললো, দেখো তুমি কত বড় অপরাধ করেছো। বললো, আমি জানি আমি অপরাধ করেছি, যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। বাচ্চা বললো, অবশ্যই এটা অপরাধ, শুধু কেন পানি ঢেলে নিলেন, আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন, আমার সন্তান কেন আপনার পা ঢেলে ধুয়ে দিল না, এটাই হলো আমার কাছে আপনার অপরাধ। আল্লাহু আকবার, আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই, আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে এইটাই তো ছিল দায়িত্ব, কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলেছে আর আপনি পা ডলে ধুয়েছেন। এখনকার সময় ছাত্রদের কোন ছাত্রর অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে আল্লাহর নেই, আল্লাহ দুনিয়ায় এখন নেই আছে, যদি কোনোভাবে একটু উজুর পানিও এনে নেয়। এখনকার ছাত্ররা এলো খুব ট্যালেন্ট, এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠি নারকেল পড়ো দিন। বলছে উস্তাদ, নারকেল যে আমি উপরে উঠে পড়বো, আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নাম করবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা, হুজুর এই পাঁচ বৈঠান যাবে কায়দাকে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পাড়িয়ে বলছে যে একটা দাসেই নিয়ে আসো দিন পাড়ায় দিয়ে। বলছে উস্তাদ আপনার, আপনি আমি আপনার ছাত্র, আমি সাথে যাবো, আপনাকে নাকি এক গ্রুপের সাথে কথা বলবো, এটা এটা খারাপ দেখা যায় না, আপনার আপনার একটা সম্মান আছে না, আপনি যাই বলবেন এটাই তো ইজ্জতের বিষয়। তা বলে ঠিক আছে, বলছে এই একটা দাঁত সেই নিয়ে আসে, নিয়ে আসে বলছে একটু কাটও দিনি। তা বলছে আমি দাঁত দিয়ে কাটবো, আমি ভাবলেন কী করে, দাঁত উঁচু করলি তো মাথা করে উঠে যাবে, মনে আছে যে দাঁত উঁচু করলি আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছে না তাহলে তুমি আগে খাও। বলছে উস্তাদ আগে তিনটা আদেশ আমি অমান্য করেছি, এরা চতুর্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামে যাবে না, তা দেন আমি আগে খেয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ওবা আমার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটি থেকে দেশ নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে ছয়জনে উপর্যুপ পরিদর্শন করেছে, বলেন ঠিক না বেঠি? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে না হচ্ছে না? ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোন শাস্তি দেওয়া হলো না, তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে, বলেন ঠিক কিনা? এই জন্য আইনউদ্দিন আল আজাদ বলছেন কি হবে, যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বাড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর অলিরা
কারাগারে ঢোকে, আল্লাহর অলি না শয়তানের অলিরা যখন কারাগারে ঢোকে আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে, আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে ওরা যখন বের হয় সুজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া, বলেন ঠিক কি না? এমন আছে না? নাই আছে মানে কি চোখের সামনে পড়ে না পড়ে না? আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি দুই রকম নাকি? কথা কয় না, দুই রকম? ও দুই রকম, ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না, আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ও ধরবেন না তা হবে না, কাঠি খুলে দিতে হবে। খালি শুধু দাঁড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয় ধরার কোনো দরকার নাই, বলেন ঠিক কি না? ভাই ঠিক, কে ঠিক? অপরাধী শেখ আছে নাকি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যবচার চাই না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের, ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যা। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না, শত্রু মনে করে না, মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন, আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মানে তেসরা খেয়ে এলে ধারে, পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, এটা রাখা যাবে? রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলি বলি আল্লাহ আল্লাহ এত মনে করেন না, উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি, মনে করেন মারিনি, এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কোন দেখি করে বিধবা বাবার কাজ ও দিয়েছিস প্রবাসীর বউ, জিজ্ঞেস করা হইলো প্রবাসীর পর বিধবাদের কাট দিয়েছেন কার? বাচ্চা আল্লাহ, প্রবাসে থাকাতে কি কষ্ট তুই তো জানিস না, ও বিদেশে থাকা মরি দেওয়া সমান কথা। বুদ্ধি আছে না? নেই মানে আপনি তো এখন তো নেই, ও তো করিয়ে ফেলিছেন, আপনার করছি নেই, যারা আছে তাকে করছি, কথা কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি, সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে, তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনই, আবার যে মেম্বার ও দিনই, যারা লোন দেয় তারাও দিনই, বলছে তোমার কিছু নেই লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক, পৃথিবীর কেউ যখন শুনলো না আল্লাহর কাছে চিঠিতে লিখে দেয় আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও ইতিমধ্যে। তো এখন এই চিঠি যাই উড়িয়ে যাইয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। একদিন, দুই দিন, তিন দিন, চার পাঁচ দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি, গরিব মানুষ সে যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তা সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000, কয় হাজার? 20,000। এই টাকা আয় দুজন যাইয়েতে বলছে এই নাও, আমরা থানাতে আসলাম তোমার জন্য, এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আন। ও পরের দিন আবার একটা সিনপুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, উডাল যাই থানায় পড়েছে, থানার ওসি খুলে দেখে বেকায়দ অবস্থা, লিখে দিয়েছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবাও ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন, ওরা তো 20,000 ছেড়ে খেয়েছে। বলেন তাহলে সহ্য না করি পারা যায়? সহ্য না করি পারা যায়? তো এই হলো অবস্থা।
সম্মানিত ভাইয়েরা, কি সির কুদ্দেশ আমার কথা কোন দিকে বলবো, একদিক বললে আর একদিকে চলে যায়, আর একদিক বললে আর একদিকে চলে যায়। কিছু কথা না বললেও তো হয়, কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা। আমরা না বলতে বলতে চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে কথা না বলার কারণে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না। এটা ওলি আউলিয়াদের জমিন, এটা বক্তিয়ারের জমিন, শাহজালালের জমিন, শাহজাদের জমিন, সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না বলেন ঠিক কেনা? সেই মুসলমান কি আছে নাকি মুসলমান এতটাই অলস হয়েছে? স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করে দিন, আমি তার একটু পুরস্কার দেবো। তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে, একজন খালি হাত তোলে নাই। তা বলছে যাক, তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না। তো বলছে না স্যার, অন্য ঘটনা। কয় কি ঘটনা? কয় আমিও হাত তুলিনি, ও তোলে কিনা। তার মানে বোঝা গেছে? তার মানে ওইটা কি বলছে, ও তোলে কিনা, মানে ওরও পুরস্কার নেওয়ার দরকার, এই জন্য ও হাত তোলে নাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, এই অবস্থার মধ্যে থাকা যাবে? যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না, এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে বলেন ঠিক কেনা? এই যে আপনাদের মাহফিল আসতেছে, ওখানে দেখি ডিজে বাজাচ্ছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুম গুমা গুম আওয়াজ, সে আওয়াজ গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা নষ্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায়, এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাই না যায় না বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, এই কাজগুলো হয় না? হয় না। এই কাজগুলো যারা করে, যে বাধা দিবেন, যেই গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবা তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যেই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপা কুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাকে তো অসুবিধা হয় কেউ জন্য? তো বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি, একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাকে এত জলে কিসের জন্য? আমি মনে করি না, কিছু ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওকে বাড়িতে দিন লোক মরে যাবে, ওদিন আমার টাকাতে ডিজে ভাড়া দিলাম, মরে যাওয়ার দিন বাঁধাবো, কবর দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেশতা একটাও না আসতে পারে, দরকার হলে তোর কবরেও একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাঁচবে। যখন বলবে এই মরা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাহলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কও? ঠিক না বেঠি? তোর মরার দিনও ডিজে হবে, যে যেই বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে ওই বাড়িতে কোনো ইমাম জানাজার নামাজ পড়াবেন না, জানাজার নামাজের জন্য যদি ডাকে তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায় আর কুপাকুপি করে ওদের এনে জানাজাটা পড়িয়ে নেই। ঠিক না বেঠি? এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না, সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুরা তো হয়ে গেছে দুটো জিলেপি পাইলেই হয়, কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয়, যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন রাসূলের দলে যারা চলি চোখের কাটি মেরেছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই মরা লাশ, ওই মরা লাশ কি, ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে, কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো, দেখো চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পোষানি দেয়া যায়? বলছে গরু পোষানি দেবো, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় হ্যাঁ তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই। আমি বললাম মাঠে মাঠে তো ঘাস কেটে খাওয়াবানে। বলছে তুমি পুষতে পারবে না। তুমি কি পুষতে পারবে না? তার মানে কি দেবে না? তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ, কালো মেঘ জমা হয়েছে, জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে, একটা উনার গোয়ালের পরেও পড়েছে, বুঝতে পারছেন তো কি শুনেছি? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের
পরে রাত্রি একটা কইসেছে, সকালবেলা ডাকতেছে, হে কবির বিন সামাদ, এই এদিকে এসো। আমি বলছি আমার ডাকছেন, তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিনা, এই নেছো গরু নিতে চাইলে নিবার নাই। তা আমি বলছি দিল্লি তো ভালো হয়, আমার বাচ্চা দুধ পায় না ভালো, এটা গায়ে গরু হলে ভালোই হয়। তা বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন ডাকা লাগবে কেন, আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধা নেই, মিলমিশ করে নিবা নেই, একটা বাসুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না, বলছে এটা গায়ে গরু সাথে পারবো না, আপনি কী বলে করেন, এত দুর্বল এখন হয়। তা বলছে কি যে তা দেখো যে এই পরে কিনা গলি দিই, দেখি চায়ের হাত পা সব একদিকে। তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আড্ডাও নেই। পরে লেজের দিকে তাকায় দেখি ওর নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মশা মাছি বসছে তো তাড়াচ্ছে না, ও তো দেখতে পায় না, ওর টাওয়ার পায় পালিয়ে তো পারি না, তো এটাও মারছে না। তা আমি আসতে ফিরে এসে চেয়ারম্যানে বলছি, চেয়ারম্যান গরু কি মরিয়ে গেছ নাই? তা বলছে মরিয়ে গেছ বুঝলে তো তোমার ডাকছে, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধে তো বা ঢুকে একটু ফেলাই দেখতে হবে। তাই বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়ায় বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার ওই মরা গরু উপাট করবো না, পরিষ্কার করবো না, কারণ আমি জানত থাকতে চাইলাম কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খই নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আসো, আসো গো আমার গরু ফেলাতি হবে রে, আমি যেমন ওই গরু ফেলাবো না, আপনারা কেউ ফেলাবেন নাকি, ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, পাঁচবার করে ডাকলাম, আসেন নামাজের দিকে হাইয়া আলাল সলা, নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে, না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না, আস সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নেলে, এত কিছু করলো, ওর যখন ছেলে হলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন, কয় মাদ্রাসায় পড়লি খাওয়ার অভাবে মরে যাবে, ওর বললাম মসজিদ মুখো দেন নামাজে পাঠান, কয় ওর সামনে পরীক্ষা রয়েছে, যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান, কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে, যখন বললাম দাড়িটা রাখতে বলেন কয় দাড়ি রাখলে চুল খায়, কথা কয় দাড়ি রাখলে চুল খায়, শুধু তাই না বরং যারা দাড়ি রেখেছে টুপি পরে ওদেরকে কাটি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো, কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢুকানো হলো, কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, কাউকে হ্যাঁ দেয়া হলো। ওগো আমার ভাইরা, এত কিছু করার পরে এইবারে যখন মরে যা তখন উজুরা সুরি, ঠিক না বেঠে হুজুর, এইসব পরিষ্কার করতে হবে, জানা যা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, তাই আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারি না, পড়াই না তো তুই কথা, নিজেই তো পড়তে পারি না, কেন বলছে একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ তো জানে না যে না রুকু নেই, ঠিক না বেঠে আছে না নাই, তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে আমার ভাইয়েরা আছে, মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে, তবে এখন কারিমামরাও সালাক যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি নরেন্দ্র মোদি, জাল্লার নামে তোর নরেন্দ্র মোদির দলে তুলে দিয়ে গেলাম, ওজা পারে করবে না। আর যদি দেখে পিটার হাসেল লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাইডেন, কি বোঝা গেছে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা গুছিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা গুছিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে, আচ্ছা তা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, এমন ইমাম আছে না নাই, উচ্চ কম উচ্চ স্বরে সত্য কথা বলে না, আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই, মসজিদের সভাপতি
বললো যে হুজুর দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিসসালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিসসালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাকতেছে এইদিকে আসেন, ইমাম সাহেব এইদিকে আসেন। বললাম কি আর আপনি করলেন কি, কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিসসালামের জীবন নিয়ে আলোচনা করতে। আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিসসালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফিরাউনের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বললো, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায় ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে, কয় আসে তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বলতে গেছে? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করেন যে ফিরাউনের কথা ওর বলা হবে কেন? চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো, কাঁঠাল চোর কে কাঁঠাল চুরি করেছে? চেয়ারম্যান বুদ্ধি খাটাই বললো কাঁঠাল কে চুরি করেছে আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাওয়ারি। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বললো দেখো কাঁঠাল চোর যে তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো, যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেওয়া আছে, সত্যি খেলে গিয়া নাকি? চেয়ারম্যান কয় মাল পায় খাইছি রে, ঠিক না? এই জন্য এখনকার সময়ও, এখনকার সময় যদি কথা বলা হয় আর ফেরাউন নিয়ে, যদি কেউ খেতে যায় তাহলে বুঝি বুঝ দিয়ে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাহলে বুঝ দিয়ে হবে নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাহলে বুঝ দিয়ে হবে ও আবু জাহেলের নানাইতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদারি মানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয় আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝ দিয়ে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না ঠিক? শয়তানের শয়তানের আপন জন না হইলে খেপা কেন? তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধে কথা বলা হয় না, আমরা তো যেই কথা বলি যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠে? এখন মোবাইল তৈরি করেছে যারা ওদের চার্জার না নিয়ে, আপনি যদি নিজে নিজে চার্জার বানান তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ও আমার ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে, কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ও আমার ভাইয়েরা, সেই কোরআন বাদ দে, তুই নিজে মেকানিক গিরি করে সংবিধান বানাই নিসাও, আইন বানাই নিসাও, এই জন্যই তো সার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দিয়েছেন প্যারাসিটামল সকালে খাবে, আর গ্যাসের বড়ি খাওয়ার আগে খাবে, আর ব্যথার বড়ি অমুক সময় খাবে, ও তিনটে একসাথে মারে তাও 4-5টা করে, ও কি আবুল হায়াত থাকবে? ওর খেলা ফাইনাল, আগেই চলে যেতে হবে, ঠিক না বেঠে? ওর আগেই চলে যাওয়া লাগবে, কারণ ডাক্তার কইছে যেভাবে খাতি, ও নিজে বুদ্ধি করি ডাক্তার দেশে 5 দিনই 3 ডোজ করে খাবে, 3 পয়সা 15 ডোজ, ও একদিনই 15 ডোজ মেরি বসে আছে, ওর কি পাওয়া যাবে? তো আল্লাহ দেশে কোরআনের আইন মানুষের জন্য, মানুষের সুখ শান্তির জন্য, আপনি এ বাদ দিয়ে নিজেরা ডোজ বানাই নিয়েতে মারতেছেন, এই জন্য তো গোটা বিশ্বের কোথাও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা,
সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো তুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত ঠিক না বেঠিক কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি ঠিক না বেঠে কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে বলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান এত আস্তে বললেন আর একটু জোরে বলেন সব সমস্যার সমাধান এই সমস্যার সমাধান আমরা যদি পিছনে রেখে সামনের দিকে চলি তাহলে কোনোদিনও মুক্তি পাওয়া যাবে 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 না একজন কানা হেরিকেন নিয়ে যাচ্ছে এসে কানা হেরিকেন নিয়েছে এটা পিখাই দেন তো ডাক্তার বলছে তুমি কানা আবার হেরিকেন বলছে নিশ্চিত তোমার জন্য কেন বলছে আমি কানা আমি দেখতে পাই না এটা ঠিক আছে কিন্তু হেরিকেন রাখিছি যাতে তুমি আমার অন্তত দেখি ধাক্কাটা মানা আমার কারণ আমি যে কানা যাচ্ছি তুমি চোখালা হলো তোমার ধাক্কা মেরে বসে থাকো এই জন্য তোমার জন্য হেরিকেন হে কুরআন হলো এই সেই হেরিকেনের আলো যার কাছে থাকে শুধু সে পথের দিশা পায় না যে সাইডে থাকে সেও পথের দিশা বোঝা গেছে কথা শুনে তো সময় অল্প কাজও অল্প চেয়ারম্যানরাও বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা বুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এই মাহফিল ৬৪তম মাহফিল একটা না দুইটা না ৬৩ বছর হয়ে গেছে ৬৪তম মাহফিল আমি বললাম তাতে কি বলছে এর আগে তোমরা হুজুরা নিলাম তা হুজুরা নিলেন তা কি হইল বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ এমন ওয়াজ আছে না নাই এমন ওয়াজ করলে হুর পাওয়া যায় না হুর পাওয়া যাক আর না যাক অত্যন্ত বাংলার জমিনে হাতের মধ্যে হ্যাংকা পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে কথা কয় না লাগবে ও মুখুজুর ওয়াজ করে কত মধুর সু কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর অনেক দোয়া আসে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশ
পুলিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চার হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি নে না মানি, ইসলাম মানি ভালোই মানি। আমি বললাম কি মানেন হুজুর? মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বারো বাজারের বাজারে আসে না নাই। মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে আসে না নাই। দুই ঈদে নামাজ কাজা হয় না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমার চেয়ারম্যান সাহেব চাঁদ দেখার জন্য গেল, যেই দেখে আকাশ মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না। হঠাৎ করে মেম্বার বলছে চেয়ারম্যান সাহেব চলেন টেলিভিশন জুড়বানে, টেলিভিশন খাটালি ওখানে দেখা যাবে, ঈদকাল হবে নাকি আবার তারা বিকশা লাগবে। ওমা টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? এজন্য বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এলে বলছে হুজুর শোনেন, শেষ কথা বলি, এই যে কোরআন শরীফ, এই কোরআনের এ মাথা ও মাথা সব পড়া শেষ, কিন্তু হুজুর কোথায় জিহাদ আছে এটা তো খুঁজে পাইলাম না। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান আছে না না আছে না না কম না বেশি। জিহাদ মিহাদ, জিহাদ পাইনি কেন? পাইনি কেন? পাইনি কোরআনে জিহাদ আছে না না, কিন্তু পাইনি কেন? বোঝে না, বোঝে না কি? এখানে মালয়েশিয়া ছিলেন কিরা কিরা? মালয়েশিয়া ও বাইয়ামারাম, বাইয়ামারাম ডুবুটি ডুলু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তো এই মানুষগুলো ভাষাটা বুঝতে পেরেছে যে কি বলেছি। এখন মালয়েশিয়ায় গেছিল একজন, ও যাওয়ার পরে ওর মাল নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে মা ওখানে হাদিসটা করি মারা গেছে। তো ওর এক চাচা থাকতো মালয়েশিয়ায়, সে চাচা বাড়ি আছে, তো এই জন্য একটা ওই চিঠি লিখেছে যে ইবু সুদা মাতি, ইবু সুদা মাতি। হ্যাঁ, আপনি ছিলেন মালয়েশিয়া না? ও আচ্ছা, তো ইবু সুদা মাতি মানে মা মরি গেছে, এইটা চিঠি লিখে পাঠাই দিয়েছে। এই জন্য যে যদি ডাইরেক্ট লিখে দেয় যে মা মালয়েশিয়ায় এসে মরি গেছে, তাহলে ও স্টক করতে পারে মার সুখে, তো এই ভাষাটা বসবে না, ও নিয়ে যাবে যে মালয়েশিয়ায় ছিল চাচা, তার কাছে যে চাচা দেখো দিন কি লিখে দেস, তো চাচা তখন পড়িয়ে বুঝে বলবে দেখ পৃথিবীতে তো কেউ চিরদিন থাকে না। তো এই জন্য আসলে আমাদের সবাই চলে যেতে হবে, তোর সাথে আমাদের আল্লাহ হায়াত কার কখন কি, তোর মা মালয়েশিয়ায় গেছে মনে হয় একটু বেকায়দা হয়েছে, এখনো ধুক ধুক করতেছে, তো মরেও জাতি পারে তো মন খারাপ করি না, খালি পরে আসতে করি কয় মরি গেছে, তাই না? হঠাৎ করে বললি ঠাস করি সে আবার স্টক করতে পারে। তো এই জন্যে ইবু সুডা মাতি এটা লিখে দেস, ও কারোর কাছে না যাইয়ে ও মাঠে যাইয়েতে ওইটা দিয়ে গান বানাইছে, গান গাছে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি।
সুর করে তো গান গাচ্ছে। পরে ওই যখন বালাই সেই ছিল এরকম আর একজন ও শুনেছে, ও শুনে তো বুঝতে পেরেছে ইবু সুটা মাতিয়ে গান গাচ্ছে। গান তো ও ডেকে বলছে তুই গান গাচ্ছিস কে? বলছে আমার ভাই চিঠিতে লিখে দিয়েছে আমি এটা সুর করি গান বানাইছি, খুব ফাইন না? তো বলছে মানে কি বুঝিস? তো বলছে না মানে বুঝিনি, আমি লিখে পাঠাই দিস। বলছে মানে হইলো তোর মা কি মালয়েশিয়ায় গেছিল? তা হ্যাঁ। তা মালয়েশিয়ায় তোর ভাইয়ের কাছে ছিল? তা হ্যাঁ। তোর ভাইয়ের কাছে তোর মা মরিয়ে কিল্লা ফত। এখন ওর গান মনে আসবে? বরং ও বলছে ও মা আমারে এতিম করিয়ে দিলি মা। আমি কি কান্নাকাটি আসেন কথা কয় না, কারণ কি সে বিষয়টা বুঝদি? আগে বুঝিনি, পরে বোঝার পরে কান্না আছে না নাই বুঝলি গান হবে? তো জিয়াদ আছে কি নেই? ও তা কলি উঠে যায় বার আমার আল্লাহ বলছে ইল্লাল্লাহ হাসতার মিনাল মুমিনিনা আনফুসুহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহর কথা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ কি বলছেন? ও গো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় মাল দাও, জান দাও, আমি তোমাদের জান্নালের বিনিময়ে আমার জান্নাতটা দিয়ে দিতে চাই। সেই জান্নাত আমরা চাই কিডা কিডা হাত উঁচু করে। জান্নাত কি চান সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। এই হাতটা দেখালেন কার? আমার না আল্লাহর। আরো উঁচু করেন হাতটা, দেখালেন কার? সে আল্লাহর। যদি দেখায় থাকেন রক্ত চাই না, রক্ত দেওয়া লাগবে না আমার ক্যামেরাম্যান, টাকা দাও কিছু, আমরা একটু পরীক্ষা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াই। আমি ব্যক্তিগতভাবে 500টা টাকা দিলাম, 6 টাকা এই মাহফিলের জন্য এখন আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম। যে যা পারেন দেন, আমার কাছে এসে দিতে পারেন, আমি মুসাফির মানুষ। আর যদি কাছে এসে না দেন, প্যাকেট দিয়ে দেবেন? প্যাকেট নিয়ে ও চাদর, তো চাদর নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে দিয়ে দেন চাদর। মা বোনের আওয়াজ আছে, নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা। নারায়ে তাকবীর, নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা দিল একজন ব্যক্তি। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদেরকে কবুল করে নাও। তারপরে আর কিরা কিরা আছেন দেন, সজল এগুলো না। আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার ভাইরা, যে যা করেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার ছিল, কিন্তু আগামী বার এসে বলবো। কেউ কি নিয়ে যান, রুমাল নিয়ে যান, আর নগদ যারা দিবেন আমার হাতে দিন। একজন 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, আর একজন 50 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আমার চাচার কাছে নিয়ে দেন 200 টাকা আল্লাহ কবুল করো। তারপরে কি দাও? আর একজন 20 টাকা 20 টাকা দিচ্ছেন কেন? একটু বেশি করে হাত লাগান পকেটে, যে যা চাদর দেন, যে যা পারেন, একজনও মাহরুম করবেন না। আর একজন ভাই 100 টাকা, আরেকজন ভাই পিছন থেকে 50 টাকা আল্লাহ দানকে কবুল করনে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে। একজন টিস্যু দিলে আল্লাহ কবুল করি না, কি পাবো টাকা দিছেন? এই উঠছেন কেন? এখনো বক্তা আর একটা আছে, এখনো বলছে দুজন আছে, তো দুজন আছে তো এটা বলবেন না। আগের টাইমে আরো আগের শুনে কিনা না দেন, কোনো অসুবিধা নেই, বক্তা আরো আছে, বসে বক্তা এখনো আছে। আর সবচেয়ে প্রধান বক্তা তো খেজুরি রহমাতুল্লাহ আছে, এত টেনশনের কি আছে? দেখেন যে যা পারেন, একজনে মারুম হবেন না। আমার যুবকরা কলেজার টুকরারা এসেছে, ওদের জন্য প্ল্যান করে রেখেছি, লাস্টে কুপান দেবো, তা আজকের হইলো না আগামী দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার গরু ঘাসের খিচুড়ি আছে, ওটা আপনারা খেয়ে না খেয়ে যাবেন না, আমার 2 প্যাকেট দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। আর যে যা পারেন, কই রুমাল নিয়ে গেছ কানে? ওই একজনে মারুম করবেন না, যা আছে মা বন্ধের মধ্যে যান, আর আপনারা কেউ উঠবেন না বাইরে। আমার যে যা পারেন, এই যে কে দেখছেন আমার হাতে দিলে দোয়া করে দেব। আর একজন দিল 200 কত টাকা, আর একজন দিল এটা 24 ফেব্রুয়ারি 11 ফাল্গুন শনিবার, রাকড়া উত্তরপাড়া জামে মসজিদ পান্তা ডাঙ্গা, তাফসিরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি আজকের আনারুল আনামারুল আজিম আনার সাহেব থাকবেন, বিশেষত্ব আলাউদ্দিন, এবং আমি থাকব প্রধান বক্তা হিসেবে। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মামুনুর রশিদ। আপনারা সবাই সেখানে হাজির হওয়ার চেষ্টা করবেন 24 ফেব্রুয়ারি, ওই দিন মন খুলে কথা বলবেন। এখানে এত আমার তো আগে তো বলতে, তাই এত দেরি করে গেলেন কেন? আমি তো এখনো কথা শুরুই করতে পারিনি, শুরু করার আগে সে আমার তো দাড়ির পাশান ভাঙতে তো 1 ঘন্টার বেশি যায়, 2 ঘন্টা অন্তর তো হলি তো একটু খেলাটা জমে, বুঝলেন? তারপর আর কে আছেন তাড়াতাড়ি আমার হাতে দেওয়ার মতো?
আমি কোরআনের আয়াত সূরা আল ইমরানের তেলাওয়াত করেছিলাম কিন্তু বলার সুযোগ পাইলাম না, আগামী বছর যদি আল্লাহ হায়াতে নাই এসে তারপর বলবানে, কারণ আমি তো বুঝতে পারিনি যে এখনো বক্তা আছে, এটা বুঝাই দেবেন না আমার আগে। আর কেউ আছেন? আর কেউ যদি না থাকেন তাহলে বক্তা নিয়ে আসেন। আর কেউ যদি না থাকেন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আমার হাতে যদি দেন দিতে পারেন 500-1000 টাকা। মাশা আল্লাহ, নাম কি আপনার? আব্দুল সবুর সাহেব। নাতি ছেলে অসুস্থ, 500 টাকা দিল, আর একজন যুবক 100 টাকা দিল আল্লাহ নাতি ছেলেকে। সরকার একটি দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, ধর্ষণ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত দেশ গড়তে চায় না? চায় না। কিন্তু প্রেসক্রিপশনে ভুল আছে, সেই প্রেসক্রিপশনটা আমাদের করে দেওয়ার দরকার আছে না? নেই। সেই প্রেসক্রিপশনটা কোনটা? সেই প্রেসক্রিপশন হলো আল্লাহর কোরআন, বলেন ঠিক কিনা? তো এই কোরআনের আঙ্গিকে যদি কেউ জীবন গড়ে তার জীবন আলোয় আলোকিত হয়ে যায়। ইতিপূর্বে আলোকিত হয়েছিল নবীর সাহাবীদের জীবন, আলোকিত হয়েছে কোরআনের আলোয়, যারা আলোকিত হয়েছে তাদের আলো ছড়িয়েছে গোটা বিশ্বে। ও গো আমার ভাইয়েরা, এই জন্য কালীগঞ্জের এই মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের মাহফিল। আমি দেখেছি যেই পোস্টারে অন্তত এমপি সাহেব আনোয়ারুল আজিম আনার সাহেবের নাম আছে, এরকম মাহফিল বন্ধ হইতে কমে দেখেছি। কারণ আমি ইতিপূর্বে জেনেছি উনি মাহফিলের পক্ষের লোক, উনি মাহফিলে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। আমি ইতিপূর্বে কালীগঞ্জে এসে শুনেছি এটা উনার। উনি শুধু না, আসলে মাহফিলের পক্ষে বিপক্ষে যাবে কেন? একজন মুসলমান যাবে কখন? একজন মুসলমান কখনো মাহফিলের বিপক্ষে যায় না। যাই হোক, এখানে ইনফরমেশনটা যেভাবেই দিক যেভাবেই গ্যাপ হোক সমস্যা নাই, মা বোনেরা আছে, প্রবাসীদের গানটার অনুরোধ আমি শোনাব। আমি আপনাদের যদি পরিবেশটা করে দেন, এখনো অনেক যুবক দাঁড়ানো, আমি যুবকদের জন্য তো গান শোনাবো, এটা বলেই দিয়েছি, কারণ আমি যুবকদের শিল্পী, বলেন ঠিক না বেটি? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখন আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠে? একটু আওয়াজ দিবেন, যেহেতু ভাঙা মজলিসে আবার জড়ো হয়েছি, আওয়াজ দেওয়ার দরকার আছে না? নেই, একটু আওয়াজ দিবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখন আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে, কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে, ঠিক না বেটি? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে, ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে, কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে,
তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে শান। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বাবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বাবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে আসে না নাই। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দি তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, ঠিক না বেঠি? 1971 সাল 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললেন, নগো আমার দেশবাসী, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই, তবে ওয়াজ করে বলে নাই, সুর দিয়ে বলে নাই। অনেক কথা আছে, যদি সুর দিয়ে আমার চেয়ারম্যান বলতো তাইলে আমার দাওয়াত কমে যেত, কারণ চেয়ারম্যান যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সুর দিয়ে বললে ওয়াজ হয়ে যাবে। বলল, শুধুমাত্র দাড়ি রাখবেন, টুপি রাখবেন, তাতে নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন। তা হবে না, সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, কেমন করে জান্নাত পাবেন? বলেছে না বলে নাই? এই কথাটা সুর দিয়ে বললি আমার দাওয়াতের তেশমারা সারা, বোঝা গেছে? আমার ভাই যান বললেন, আমি আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, আমি বলছি এখানে কথা হবে, খোলামেলা আলোচনা হবে, কোরআন হাদিস থেকে হুজুর কথা বলবে। এইভাবে সুর দিয়ে যদি বলতো ওয়াজ হয়ে যেত, আমার ওয়াজের জন্য আর ডাকা হতো নারে, ঠিক না বেঠি? এই জন্য ওনারা সুর দিয়ে বলে না বলে আমরা বেঁচে গেছি। খাওয়া ফিরি টাকা আছে না নাই, রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহকে যে রিজিকের মালিক মেনে নেয়, আল্লাহকে যে অভিভাবক মেনে নেয়, তার কোনো দুঃখ থাকতে পারে? তার কোনো দুঃখ থাকতে পারে না। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে প্রথম অংশে কি বললেন? আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো
যেমন করে ভয় করা উচিত কেমন ভয়, ভয়টা হলো এমন যদি কোথাও আপনার ধরেন ভোট দিতে গেছেন, দিয়ে আইসেন নৌকা মার্কা এসে টিরাকের লোকের বলতেছেন আমি কিন্তু তোমার দলের। উদাহরণ উদাহরণ এইটা বলার পরে যদি ওই প্রার্থী বলেন তুমি কোন মার্কায় ভোট দিয়েছ, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে তুমি তো জানো না, তুমি যখন সিলটা মেরেছিলে তখন আমি এখানে আমার মোবাইলে ওয়াইফাই দিয়ে কানেকশন করা, আমি ক্যামেরায় দেখতে পাইছি তুমি কোন মার আর কার লোক গো। বলেন আর বাহাদুরি খাটবে খাটবে, বাহাদুরি খাটবে না। ইরাকের পক্ষে দল করি যেই নৌকা পাশ করেছে বললেন আমি নৌকা, কিন্তু রেকর্ড যদি সিসিটিভিতে থাকে আপনি কি করে খাতি পারবেন? না পারা যাবে না। আবার নৌকাই মেরে টিরাকের পক্ষে হবেন যদি সিসি ক্যামেরা থাকে হবে না। তেমনি ভাবে আমাদের চলার ক্ষেত্রে মনে রাখতে হবে পৃথিবীর কেউ দেখে না দেখেন কি, আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে দেখেন রাতের অন্ধকারে দেখেন। ও আমার ভাই এখানে যারা আমরা এসেছি আমাদের জীবনে এমন অনেক গোনাহ আছে, গভীর রাত একটু বিবেকের কান দিয়ে শোনেন আল্লাহ বলেছেন ওয়াইজা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, ওগো কালীগঞ্জ বাসীরা, ওগো দামোদরপুর গ্রামের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এবার একটু হৃদয়ের কানটা খুলে দেন। আমাদের কান কয়টা? কয় দুইটা কান কয়টা? তিনটা। চোখ কয়টা? তিনটা। চোখও তিনটা। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না, নিজের বউরও দেখা যাচ্ছে। পাঁচ বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে ঠিক না বেঠে? এই পাঁচ বছরের মধ্যে যদি খেলা হয়ে যায় আছে না, আপনি সিএনজিতে গিয়েছেন নোয়েল কাপ, কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোনো অর্থ ব্যবহার করা যাবে না, যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো। একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে, প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে। আসার পরে বলছে ওগো ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্রটা কেমন চলে? বলল খুব ভালো চলে। আয় হয় কিভাবে? এইভাবে আয় হয়, রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে, কতজন তমুক আছে, সব সব বলল। হঠাৎ করে বলতেছে আপনার স্ত্রী সন্তান কেমন আছে? ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে এই লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে। তারপরে বলছে আমার স্ত্রী সন্তান ভালো আছে। তারা কেমন? তারা কি খেয়ে আছে না? হ্যাঁ তারা মোটামুটি ভালো আছে। কয়জন? এতজন। কি করে? এই করে। তারপর ওই ব্যক্তি বলছে আপনি বাতিটা কেন নিভালেন? এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি বাতি নিভান নাই, যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন ওগো আমার আগন্তুক ব্যক্তি শুনে নাও, যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম, তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল কোনো অসুবিধা নাই, কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমাদের ডানে বামে বসা দুই নেতা, দুইজন নেতা এরকম নেতাই হবেন যে যে দল কদল করেন না কেন এমন নেতা হইতে হবে, জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন, বিধবা ভাতার কাজ ওই প্রবাসীর বর দিয়ে দেবেন অথবা নিজের শালীন নামে দেবেন, তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলো হবে? হবে হবে এখনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো,
এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার, বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই, ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের বাহনা নিয়ে, অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী, মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জো, চোখের জলে বুক ভেসে যায় সত্য করে মন, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার, কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলে শোনো, বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে, খোকা যে ছিল হো মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার, মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি, অনেক কষ্টে নিল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়, মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো আমার, দামদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার, চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে, তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে,
দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখন খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে, হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই সিঁড়ি, বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলে শোনো, পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই, শুনে খবর মা জননীর সে কি আহাজারি, মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী, অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি, মা জননী কে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি, মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো, আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম, যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে, ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও। আমার একজন ব্যাংকের অফিসার বললেন, এবার যখন হজে গেলাম, হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা ময়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার পেলে পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে, যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো না কিছু হাদিয়া দিলাম, এই হাতের দিকে তাকায় ঈদের দিনেও যারা কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। কয়েকদিন আগে কাতারে গেলাম, যাওয়ার পর একজন প্রবাসী এসে বলছে, হুজুর গো আপনার সাথে আমি একটা ছবি তুলবো। আমি বললাম আপনি উঠান, আমি আপনার সাথে একটা উঠাবো। বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না, আপনি উঠাবেন না এটা আমার দাবি। বললাম কেন?
বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি, এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে, এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, আমার পরিবার দেখলে কষ্ট পাবে। আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল, আমাদের দেশের ফকিরেরাও এত ছেঁড়া জামা গায়ে দেয় না, পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না, এত ছেঁড়া প্যান্ট জামার দেশের নায়িকারাও পরে না। এই দেখেন এই চেয়ারম্যান হাসছে, সিরা প্যান্ট নায়িকারা পরে না ভাইয়ারা আমার। এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার, আজকালকার নারীরা সেটা তো করেই না, বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তো তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্স এর দোকানে যেয়ে বলে আইসি কয় ভাবি এতদিন আরে হে রে, কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না, এই জন্যই আসতে পারি এলাম না রে, আসে না নাই। আমি গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কেনার জন্য বড় বাজার, কসমেটিক্স এর দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না ডুপ্লিকেটটা। বললাম আজ করি টাকা তো একবার কম পাইনি, আপনি ভালোটাই দেন। হঠাৎ করে দুইটা মহিলা এসেছে বলছে হুজুর একটু সাইড দেন, তা বলছে তো আমার ফেরান লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে আপনি ফেরান লাভলি মাখবেন কেন, সারা মুখে তো দাড়ি। আমি বলছি দাড়ি নাই আমার, উঠেছে আমার বোধ তো উঠিনি, আমার বউ না হয় মেঘ পানার আমি একটু খাইয়ে দেখ পানে, এত মাখলাম পরিষ্কার হইলাম না, ফেরান লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে বেসু, কথা কয় না ফেরান লাভলি আফ্রিকায় বেচার দরকার আছে না নাই, ফেরান লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যে তোরে তাইলে আমার আফ্রিকায় ফেরান লাভলি ভালো চলত, ওরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না, ওরা বাংলাদেশে এসে দেখায়। আবার দুই একজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায়, কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে কোন কোম্পানি ডান পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা, বাবা এত সাফ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার, আর বাম পাশে দাঁড়াইনো এত পর্দাশিলা মাইস্কাপ পরা আর মেয়ে সব কিছু বুঝে নে, বুঝা গেছে অবস্থাটা দাঁড়াইছে। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের বারোটার পরে একজন আকাম আকাম মানে পায়খানা করতেছে, পায়খানা আগের সময় পায়খানা কাজ ছিল না তো জানে সেটা ঝাড়তো মনে আছে তো, তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিয়াদি। চিন্তা করলো ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এই জন্য আপনার কথা চিন্তা করি একটু হেডলাইট ঘুরাই ধরিয়েছে যে দেখি ও যেন লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে, ওই এত লজ্জা পেয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, যে নিচের তো যাওয়াই হোক উপরের তো যেন কিছু না হয়, বিষয়টা কি বোঝা গেছে? ও আমার ভারত আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের এত বড় দাড়ি, আর বাঁ পাশে মা এত পর্দাশিলা আর মেয়ে সব কিছু দেখায় সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয় আর ওই বাবা বগল বাজাইরে, ঠিক না বা ঠিক? পর্দা আজকে দেখবেন পথে চলার সময় দাদি ওর দিকে কে তাকাবে, মানে এখন বয়স যা হয়েছে চামড়া টামড়া ভাস করি যুবক তাকায় না তো দূরের কথা, ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না, এরকম আছে না না এক বুড়ো বাসে উঠেছে, উঠিয়ে তো ওর বোর কোলের মধ্যে নিয়ে তো জোড়ায় ধরে বসে নিয়ে বুড়ো খুনখুঁটে দাঁত মাত পড়ে গেছে, তো পাশে ডাক্তার আবার যাচ্ছিল ওই বাসে, তো দেখে ইয়ান ফুলা পান আবার হাসাহাসি করতেছে কারণ ওকের আবার একটু দেখো বুড়ো মানুষ তাই একেবারে দাঁত মার ভাত নিয়ে হ্যাঁ, তা বলছে যে ওই হাসাহাসি করছে বলে ডাক্তার দেখছেন একটু তাহলে মুরব্বীর বলি বাসা সাসা আপনি কি বোঝেন না কিছু নাকি, বাসের সিটি বসে রয়েছেন পাশে বউটা চিয়ে দেওয়া যাচ্ছে না, তা বলছে কেন মানে তারপর একটু লেখাপড়াটা কিছু শেখর, তারপর শিখিনি মানে আমি ডাক্তার, তারপর তাহলে তুমি এটা মূর্খের মতো কথা কেন, তোমাদের বাসে মুখে কি লিখা নেই দেখো দিন যে নিজের মাল নিজে সাবধানে রাখুন, ওকে লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখবি ছেড়ে দিই তারপর তোমাকে খুব সুখ হয় নাকি, বোঝা গেছে? এখন তো নিজেরটা নিজের সাবধানে রাখার দরকার আছে না নাই, পাবনায় গেলাম মাহফিল করার জন্য যুবক কমিটি
সাতপুর নামের একটা গ্রাম, সেই গ্রামের যুব কমিটি একজন চিঠি দিয়েছে এক যুবক হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নে লিখেছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তারে ভালোবেসেছিলাম, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ইসলামী বই পড়তো না, ইসলামের পথেই ছিল না, আমি তার সাথে প্রেম করে বুঝাইয়ে বুঝাইয়ে নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, তার পর্দাশিলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে? প্রশ্নটা কঠিন প্রশ্ন, বুঝা গেছ তো? আমি বললাম খাল কেটে তো কুমির তুমি ডেকে নিয়ে আইসাও, কথা কয় না, খাল কেটে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইসাও? আমি বুঝাই দিই, ওগো আমার ভাইয়েরা কোরআনে আছে, আল্লাহ বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না, কথা টাকার। আল্লাহর আবার আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছেন আমার রাসূল শহীদ হয়েছেন, সবাই ছুটতেছে, রাসূল আর পৃথিবীর পরে বেঁচে নাই। এই খবর শুনে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাসূল হুঁশ ফিরে পেয়েছেন, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি এসেছো কেন গো মা এই যুদ্ধের ময়দানে? ফাতেমা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পিতা, আপনি তো ইয়েতিম, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে টিকতে দিল না, হিজরত করে মদিনায় আসলেন, আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র, বদরের যুদ্ধ গেল, আবার উহুদের যুদ্ধ এসে গেল, এই যুদ্ধে আপনি আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছে আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওগো নবী এই জন্যে আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা এমন একটা সময় বললেন যে সময় আল্লাহর রাসূল আহত, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, এই আহত অবস্থায় আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে, যে ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো আমি জানি আমার বোরখাটা ছেঁড়া, আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে ওহুদের প্রান্তরে রওনা হয়েছিলাম, তখন আমি ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছিলাম, ওগো রাসূল আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই ছেঁড়া জায়গা দিয়ে তোমার বোরখার ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো, পৃথিবীর কোনো বেগানা পুরুষ যদি দেখে নিত, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আমি বললাম, এই ঘটনা যখন কোন মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে এসে যদি আমল করে, বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে, সে কি আর ওই কফি খাইতে যাইতে পারবে, লাইলাতুল ভ্যালেন্টাইন যে কি করতে পারবে? তাইলে তুমি সব শিখাইছাও, কোরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা শিখাইছাও, নামাজ শিখাইছাও, এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না, এই জন্য এখন ফতোয়া হলো গুনাহ তো গুনাহ ও সব বাদ দাও, তুমি শিগগিরই ওইটা আটকাও, তা নাহলে কার মালকানে চলে যাবে, ঠিক না বেঠি? যেটা ভালো বানাইছাও ওইটা নিয়েই ঘর করো, তাড়াতাড়ি প্রস্তাব দাও, দিয়ে বিয়ের ব্যবস্থা করো। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছো? ও বাবু হলো কি করে বুড়ো ধাড়ি হয়ে গেছে, বিয়ে দিলি বাচ্চা খাইছে হবে, বিয়ে দিলি বাচ্চা হবে না, হবে না, হবে, বিয়ের আগেও তো লাইলা তুন ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করি ভালো, আর তার সমস্যার ফসল হলো দশ মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না, ও আমার মায়েরা বনে
বোনেরা যারা এই ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ার দিয়ে বেড়াও, আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে। আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়াও, ওর সাথেও তোমাদের বিয়ে হয় না। তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করি। আল্লাহর বলি তোমার হাফেজ মেয়ে দেখি বলছো। এরপরে বিয়ে করে করার পরে বাসর রাতে জিজ্ঞেস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তোমার সাথে কি কারোর সাথে গুডু গুডু ছিল নাকি? কয় কি বলছো তুমি, আমি এটা কি শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না, এই কথা তুমি আমাকে বললে? হ্যাঁ তোমাকে একটু মাপিতাম বলে ফেলেছি, প্রথম বিয়ে তো বুঝতে পারিনি, আগামী বিয়ে তো ঠিকই দেবে না, তুমি বলো কোনো লাইন কার্ড ছিল নাকি? আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো, এইরাম মেয়ে আমি ছিলাম। ও ছেলে বলছে আল্লাহ দেখো, আল্লাহ বলিছে নাকি শুনেছি হুজুরগের মুখে হাদিসে আম্পারাই যে এই যেরকম মেয়ে সেরকম ছেলে, তো তুমি দেখো তুমি যাই আমি একদম কারোর সাথে কোনো তেস মারামারি নেই, আমার সাথেও ছিলাম, আমিও আল্লাহর ওলি একদম। মেয়ে বলছে আল্লাহ বুঝাছে, কারণ আমি তো মেম্বারের ছেলের সাথে বিয়ের আগে কত কি করেছি, তাহলে এ না জানি কোন চেয়ারম্যানের মেয়ের সাথে। আল্লাহ আল্লাহ কি হইল রে, বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা তুমি যদি ভালো চাও তাইলে অন্যের মেয়েকে ভালো রাখার দরকার আছে না নাই? তুমি যদি ভালো চাও অন্যের মেয়েকে ভালো রাখতে হবে, তুমি যেমন অন্যের মেয়ে নিয়ে পালসারের পিছন RM5 না কি উঠেছে, কি কি গাড়ি RM5 RM1 কি RM RM15 আরো কি কি আমি নামও জানি নে, গাড়ি বানাইছে এমন আদেলকে মার্কা যে ওতে উঠলি ভাবি উঠুক আর বামি উঠুক ঘাড়ের পর পড়তে হবে, ঠিক না বেটি? আমি মানে বাবার বউ অসুস্থ হলো, আমি কইছি খবরদার তুই মরে যাই যাই, কিন্তু যেন কোনো দেওয়ারের কইলাম গাড়িতে উঠিস নি, আর ওই রাস্তায় জানে জানে পিট, আরে বিটি বেরেক দেবে তুমি আর ঘাড়ের ভাতে উঠে যাই, বড় আমার তো শেষ কইল যাই লাগে কথা কয় না। হ্যাঁ এগুলো সব মিথ্যে বলছেন, বউর জন্য ভালোবাসা থাকতে হবে না হবে, বউ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বাদশে বাপের বাড়ি গো, এই স্মৃতি একলা কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি বউ বাপের বাড়ি থাকবে, এ গান শেষ হওয়ার আগে ও চলে আসবে, মা আসলি যাচ্ছি, মা কবে তুই রাগ করে আসলি ও চলে কর, তোমার যাওয়া ভালোই গেছে, ঠিক না বাঠি? কিন্তু এরা গানই কেন শুনাই না, আবার এরা গান গায় কি গান, বউ আমার যেমন তেমন শালি আমার মনের মোহ ও তো কোন গো, এই গান শুনলি বউ থাকে? এই জন্যই তো বাবা বলে স্বামী আমার যেমন তেমন দেওয়াই আমার মনের মতন রে, কারণ তুমি শালি নিয়ে ঘুরে বাবা আর তোমার বউ দেওয়ার নিয়ে গিয়ার মেরে বেড়াবে রে। চেয়ারম্যান সাহেব কথা ভালো না লাগলো সত্যি কথা ডাইরেক্ট বলো, কথা সত্য না মিথ্যে? এই সত্য কথাগুলো বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই, কারণ অনেকেই বলে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা, আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি, কি মনে করি? কোরআনের কর্মী, কারণ আমার যুবকেরা ভুল পথে যাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি লাইলাতুল ভ্যালেন্টাইন্স প্রেম প্রীতি পরকিয়া আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে, এটা নিয়ে আমি কথা বলবো না, তো কিডা কথা বলবে? 18 বছরের আগে যদি বিয়ে করা হারাম হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করে? কোন দলিলি কথা কয়, কোন দলিল দিয়ে প্রেম করা হালাল, বিয়ে করা যদি হারাম হয়, ওগো আমার ভাইরা ওগো যুবকেরা, এই জন্যই বললাম কি বলেছি আগের বলবো বলবো, আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি, লজ্জা শরম নাই আইলাম কোন
জামানাই লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে, নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন। আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই, হঠাৎ করে দেখি ঝিনেদাই, ওনার পিছনে একজন রয়েছে মোটরসাইকেলের উপরে। হ্যাঁ, আমি বললাম কিডা ভাবি সাহেব নাকি? বলছে না। তাই বলছে তাহলে কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করে মারা যায়? আচ্ছা না না, সেক্রেটারি না, এটা উদাহরণ দিলাম, পাগলি পাইলে উদাহরণ। উনার আমার ম্যাডাম আছে না ভাবি নাই তো, তাহলে অসুবিধে নেই, থাকলে আমার ঝামেলা হয়ে যাচ্ছে। দেখা গেল আজ একদম জায়গায় ফিরে গেছে, এমনও হয়ে যাচ্ছে, খেল হবে এখন মনে মনে বলছে আহারে খাল খেটে কুমির তো আমি ঢেকে বসাইছি। ও তো চলে যাচ্ছিল, ভালোই হচ্ছিল। হ্যাঁ, মনে মনে হচ্ছে কে আমি বসালা আমার ঘরের কথা বলে দিল রে, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শুধু ওরা নাম মহিলারা আছে নারীরাও আছে, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে। আসে না না, শুধু ওরা না টিকটকে ভিডিও শুধু ওরা করে না, আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে, চুল রেখেছে এমন ঘোড়ার লেজের মতো করে, আবার কালার মেরিয়েছে কিছুই কেনে লালি কেনে সাদা, এইসব করে মোটরসাইকেল কানার করে দাঁড় করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে, হ্যাঁ তুমি যদি আসো আমার ভালোবাসো। তাইলে মানে আরেকজন গেইছিস ওটার সাথে মিলাচ্ছে, এরকম কুলাঙ্গার আছে না নাই? আমি যে হরান দিছি বাচ্চা হুজুর থামেন, আগে ভিডিও হবে তারপরে যাবে। আছে না নাই? শুধুমাত্র মহিলারা খারাপ না, অনেকেই বলে হুজুর মহিলাদের জন্য দোয়াজ করেন, পাঁচ মহিলাদের করব কি, পুরুষদেরও তো অবস্থা খারাপ। আমার আব্বা বলতো এক জায়গায় ওয়াজ করেছি, ও গো নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুলে পা মুছাই দিবা, কারণ আয়ুব আলাইহিস সালামের যখন ঘা হয়েছিল তখন ঘা হওয়ার পরে কুষ্ঠরোগ হওয়ার পরে যখন খুব মুসিবতে ছিল রহিম আলাইহিস সালাম চুলে পা মুছাই তারপরে শুইতো। এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে তে অমনি এক মহিলা স্বামীর চুলে পা মুছাই শুয়েছে, শোয়ার পরে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। কের গন্ধ? দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে এত দুর্গন্ধ? তাড়াতাড়ি করে আলো ধরাইলো, তো কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কমতে আসছে। খুঁজে 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 স্বামী ওই চুলটাই নিয়ে ধরিয়ে শুকিয়ে বলছে, তোমার চুলিতে তো আসছে। ঘটনা কি? কয় ঘটনা কি বলতে পারবো না। দামোদরপুর যে ওয়াজ হলো, ওয়াজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুলে পা মুছাই দেয় তাইলে যত চুল তার মাথায় আছে সম পরিমাণ সওয়াব হবে। এইটা শুনে আমি একটু আমল করে শুইছি, তোমার চুল দিয়ে খালি পা মুছাই শুধু কালকে তেস মারা তো কোন গেছে কেন? কারণ হলো মোড়ের মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে, তাইলে ওইটা কি তাস থাকলো না, জুয়া। জুয়া, এই জুয়া যখন খেলতেছে হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাই গিয়েছে, অমনি সব ফেলাই দিয়ে দৌড়েছে, জুতো পাই দেওয়ার টাইম পাইনি, বাড় বাগানের নিচে দিয়ে গিয়েছে, কিডা ঝাড়ি দিয়েছে ওই চটকাই দিয়ে শুয়ে দিয়ে চুপচাপ, আর ওইটা মুসাইতে শুয়েছে, এই হইল অবস্থা। এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে হুজুর বলছে, হুজুর শোনেন ওয়াজ করে বললেন যে ও নারীরা চুলে পা মুছাই দিবা স্বামীদের, এটা ভালো কথা, এই কথা বলিছেন আমরাও মেনে চলবো ঠিক আছে, কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউবওয়েলের তে পাড়া ধুয়ে তারপর সই, কারণ এদের পাই তো চুলে মুছাইনার কায়দা নেই।
ঠিক না বেঠে? আমাদের কলেজের এক শিক্ষক ছিল, বলতেছে তার শাশি, তার এক শাশা অভিযোগ করিছে ভাতিজার কাছে যে দেখ ভাতিজা, তোর শাশি আমার একটু কিস করতে দেয় না, মানে ইংরেজিতে বললাম, এটা লজ্জার বিষয়, এটা লজ্জার কথা চলছে। ও গো শাশি, শাশা তো অভিযোগ করলো, শাশি মানে দু সম্পর্কের শাশি, আমার কলেজের সহকর্মী, উনি আমার সাথে বলতেছে, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার শাশি যখন অভিযোগ করলো শাশা সমবয়সে, আমি বললাম শাশা এই কি এই শাশা যখন অভিযোগ করেছে শাশির এই কথা বললাম, শাশি এরকম কেন, এরকম ডিস্টার্ব কেন? শাশি বলছে ওরে আল্লাহ কোশ্চেন, তোর শাশা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করিয়েছে যে পাশার কাছে মুখ নিয়ে যাবে তার মুখের কাছে না, আসে না নাই, তাহলে কি বিড়ি খাওয়া যাবে? এই জন্য পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি করে রে? আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম কিন্তু এক ঘন্টা হয়ে গেছে, আর রাত না করি কারণ সবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজ পড়া লাগবে। আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই, প্রথম অংশ মনে আছে কিনা? ততক্ষণ পর আল্লাহ বলছেন ভয় করা যেমন ভয় করা উচিত, তার মানে হলো দিনের আলোতেও দেখেন কে, রাতের অন্ধকারে দেখেন কে, 14 ফেব্রুয়ারি দেখেন কে, 21 ফেব্রুয়ারি দেখেন কে, আবার যদি কেউ লাইলাতুল কদর ইবাদত করে সেটাও দেখেন কে, যদি লাইলাতুল কদরে কেউ ইবাদত করে আর লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কেউ ইবাদত করে, দুইটাই সমান নাকি? দুইটার জন্য বাটাম আছে না নাই? কথা কি বোঝা গেছে? তার মানে আল্লাহর দেখানোর জন্য রাত জাগবেন, সেই রাত জাগাটা যেন আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য যেন না হয়। রাত জেগে জেগে আপনি সিটি লিখলেন, মেসেজ করলেন, সেটিং করলেন, ব্যাটিং করলেন, এটার জন্য একটা ফল পাওয়া লাগবে। আর যদি তাহাজ্জুদ পড়েন, রাত জেগে যদি ইবাদত করেন, আল্লাহর কাছে উঠে যদি কাঁদতে পারেন, ও আল্লাহ আমি বড় কষ্টে রয়েছি, ঋণগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, ও আল্লাহ তুমি অভাব দূর করে দাও, ও আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি, আমার বাবা যেহেতু এই অঞ্চলে এসেছিলেন, জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে, আমি একটু বাবার কথা যদি 5 মিনিট বলি কষ্ট হবে নাকি? বাবার কথা তো বলি না, কারণ বাবার কথা বলার জন্য আসি না, কিন্তু এখানে বলতে চাই এই জন্যে, যখন উপস্থাপনা করছিল তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, এই মঞ্চেই এই স্টেজে এই চেয়ারে আমার বাবা একদিন মস করে গিয়েছেন, আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল, সেই মাহফিলে আল্লাহ রাসূলের একটা হাদিস বলেছিলেন, আল্লাহ রাসূল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন ওগো রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর না জুটতে পারে। আল্লাহর নবী বললেন তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তা বেশি। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বললেন তুমি বলো তুমি দুনিয়াকে কেমন ভাবে চিন্তা করো? ওই সাহাবী বললেন ওগো রাসূল, আমি চিন্তা করি আমি আজকে জহর আসরের নামাজ আদায় করেছি, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন তুমিও তো দুনিয়াদার, তোমার দিয়েও হবে না। আরেকজন বলো দেখি, আরেকজন দাঁড়িয়ে বলল রাসূল গো, আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করলাম, ফজ ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে 3 রাকাত, আর 2 রাকাত যে সুন্নাত পড়ব এই সময়টাও আমি আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল বললেন তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও, আলাদা নও। ওগো আমার সাহাবীরা তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছ, আল্লাহ যদি না চায় তাইলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে। এই ওয়াজটা ছিল আমার আব্বার জীবনের শেষ ওয়াজ, শেষ রাতের ওয়াজ। আপনার পাশে বেতুলি গ্রামে যে রাস্তা দিয়ে যা আসছিলাম, মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে এই ওই মাই রাস্তা দিয়ে আমার আব্বা শেষ দিনটা ফিরে গিয়েছেন। যখন কালীগঞ্জ দিয়ে যায়, যখন কালীগঞ্জ দিয়ে যায় 12 বাজারের সামনে গেলেই ওই জায়গায় রাস্তাটার কথা মনে পড়ে যায়, এই রাস্তাটায় আমার আব্বা পড়েছিলেন, রক্তের দাগ দেখেছিলাম, লাল রক্তগুলো রুদ্র তাপে কালো হয়ে গিয়েছিল। শুধু তাই নাই, যখন আমি কালীগঞ্জ থানাতে গিয়েছিলাম, আর কোনোদিন ওই থানার চত্বরে যায় নাই, কোনোদিন ওই থানার কাছে আমি যায় নাই, কারণ ওই থানার চত্বরটা এখনো হৃদয়ের চোখ দিয়ে দেখি, যেই বাবা আমার মাইকের আওয়াজ এত কণ্ঠস্বর শোনা যেত, এত সুন্দর করে বাস করতো, সেই বাবার কণ্ঠটা থেমে গেল,
আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম বারবার অনেকেই বলছিল যে মাস্টার আব্দুল সামাদ মারা গেছে। আমাকে নিয়ে যে যখন যশোরে লাশের সারিতে আমার আব্বাকে খুঁজছিল, আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম, আমি তাকে বললাম লাশের সারিতে কেন আব্বাকে খোঁজেন, একটু কি আহত মানুষদের মাঝে খোঁজা যায় না, হয়তো এখনো বেঁচে আছে, এখনো হয়তো পাওয়া যেতে পারে গো, কেন লাশের মধ্যে খোঁজেন। ওখান থেকে যখন বারো বাজারে আসলাম, আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ, নিয়ে গেল বারো বাজারের ক্যাম্পে, যে দেখলাম আব্বার ভাঙা মোটর সাইকেলটা পড়ে আছে, সেই মোটর সাইকেলটা মারা যাওয়ার মাত্র দুই তিন মাস আগে কিনেছিলেন, সেই শখের মোটর সাইকেলটা ভেঙে পড়ে আছে। বললাম আচ্ছা থানায়, থানার সামনে গেলাম, শীতের দিন জানুয়ারি মাসের পাঁচ তারিখ, দেখলাম গায়ে দেয়া শীতের চাদরটা দিয়ে লাশটা বাঁধা, রক্তাক্ত শরীর, কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আব্বা বলে ডাক দিলাম, চিৎকার করে আর কোনো আওয়াজ দিল না, সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না, আব্বাকে হারালাম। কত কষ্ট, যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড়। এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, পরিশ্রম করেছি, এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই, এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য, একজন মহিলা আমাকে দেখে বললেন, তুমি থালা বাসন মাজবা এটা তো হয় না, তুমি দাঁড়িয়ে থাকো, নিয়ে যদি বিকালবেলা 30টা টাকা নিয়ে তুমি চলে যেও, আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই। আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, মালয়েশিয়াতে জব করেছি, দুই হাতে পরিশ্রম করেছি, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতাম, ও গো আল্লাহ তুমি আমাদের একটা ঋণ মুক্ত জীবন দিও, একটা সম্মানের জীবন দিও, একটা ইজ্জতের জীবন দিও, তোমার কাছে কোনো চাওয়া নাই, কোটি টাকার মালিক হতে চাই না, বড় প্রাসাদ থাকবে চাই না, অনেক অর্থওয়ালা হবো এটা চাই না, তোমার কাছে চাই একটা সম্মানজনক জীবন দিও। চাইলাম কার কাছে, আল্লাহর কাছে, দিয়েছে না দেয় নাই, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল, এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম। শুধুমাত্র ও যুবকেরা যারা ভুল পথে যাও, যারা খারাপ পথে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহকে খোঁজো, আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায়, পৃথিবীর আর কোনো কষ্ট তোমার থাকবে, পৃথিবীর কোনো ব্যথা থাকবে না, পৃথিবীর কোনো বেদনা থাকবে না। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে, নিজের আপন পিতাও ওই রশি ধরে টানতেছে রাসূলকে ফেলার, নবীকে ফেলানোর জন্য, ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরেশতারা আসলেন, ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম যদি অনুমতি দিতে আমরা সাহায্য করতাম, ইব্রাহিম বললেন, না আমি তোমাদের অনুমতি দিতে চাই না, তার আগে শুনতে চাই, বলো দেখি তোমরা নিজেরা এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছে। বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছো, সেই আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানে। মুসা আলাইহিসসালাম নদীর কিনারায়, সাহাবীরা বললেন, এখন ফিরাউনের বাহিনীর পায়ের নিচে পড়ে মরতে হবে, না হইলে পানিতে ডুবে মরতে হবে। মুসা বলল, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, মুসা বসে আছো কেন, কয় কি করতাম, নদী তো পার হইতে পারবো না, এত আমার 12টা গোত্র নিয়ে কেমন কি করবো গো আল্লাহ। আল্লাহ বলল, হাতের লাঠিটা দিয়ে কি করো, কয় পাতা পাড়ি, ছাগলের পাতা খাওয়ায়, রাস্তা থেকে পাথর সরায়, মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটা চলা ফেরা করি। আল্লাহ বলল, বাড়ি দাও নদীতে একটা, বাড়ি দিল, রাস্তা হইল কয়টা, 12টা রাস্তা হয়ে গেল, সেই রাস্তায় পার হয়ে গেল। আর ফিরাউন এসে বলল, এইটা আমার স্বপ্ন ছিল, এই রাস্তা আমি বানাইছি, নাও ঢোকো, কোনো অসুবিধা নাই। যেই ঢুকলো মাঝামাঝি গেল, আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল, বলেন ঠিক কিনা। ও আমার ভাইয়েরা, ইউনুস আলাইহিসসালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে ফেলে দেয়া হলো, নৌকা থেকে ফেলে দেওয়ার পরে উনি কিটিরাকে উঠেছিল নাকি, নৌকাতে ফেলে কিটিরাকে উঠিল না, ওটা নাই, বরং উনি মাছের পেটের মধ্যে চলে গেল,
তারপরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার? আল্লাহর যখন ডাক দিলেন, আল্লাহ বললেন, ও ইউনূস, তোমার চিৎকার রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, ওই গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছো, তখন পৃথিবীর কোনো মানুষ তোমার চিৎকার শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার ভাই শোনে নাই, তোমার কলিজার টুকরা কেউ শোনে নাই, তোমার ওই চিৎকারের আওয়াজ আমি আল্লাহ আর সে আজিম থেকে শুনলাম, আর ওই মাঠের মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ তোমাকে আবার সুন্দর করে নিরাপদ জায়গায় গুগরে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিসসালাম যখন সমস্ত শরীরে রোগ হয়ে গেল, সন্তান মারা গেল, সম্পদ হারিয়ে গেল, সমস্ত গায়ে ঘা, সমস্ত গায়ে ঘা, শুধু না পোকাগুলো কেলবিল কেলবিল করে, অন্য অন্য স্ত্রীরা চলে গেল রহিম আলাইহিসসালাম ছাড়া, সবাই চলে গেছে গো, নিজে পরিশ্রম করে করে খাওয়ায়, এই গায়ে পোকাগুলো গ্যাত গ্যাত করতে থাকে আল্লাহ। তারপরে শুধু গায়ে নয়, পোকা এবার জিব্বায় দিয়ে দিলেন, যখন জিব্বায় পোকা হইল তখন ইব্রাহিম আলাইহিসসালাম, তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, আল্লাহ তোমার আকল বলতে কিছু নেই বলেছেন নাকি? কথা কেন কি বললেন? আইয়ুব আলাইহিসসালাম বললেন, ও গো আল্লাহ, তুমি আমার পায়ে পোকা দিয়েছ কিছু বলি নাই, আমার হাতে পোকা দিয়েছ কিছু বলি নাই, আমার গায়ে পোকা দিয়েছ কিছু বলি নাই, আমার চেহারায় পোকা দিয়েছ কিছুই বলি নাই, ও গো আল্লাহ, এবার তো আমি না বলে পারলাম না, তুমি আমার জিব্বায়ও পোকা দিয়ে দিলে গো আল্লাহ, পোকা যদি আমার জিব্বাটা নষ্ট করে দাও, তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করবো গো আল্লাহ, তুমি আমার যত পারো পোকা দাও, রোগ দাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিব্বাটা একটু নিরাপদে রেখে দাও। আর আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতে হতাশ হয়ে যাই, এমন অসংখ্য ঘটনা শোনাতে পারবো, রাত অনেক হয়ে গেছে আমি আর অত শোনাইতে চাই না, এমন মা বোনদের জন্য একটা গান তারপরে মোনাজাত করে দেবো ইনশাল্লাহ, শুনবেন শুনে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, একটু কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু, করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, ঠিক না বেঠি, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করুলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আবার যদি কখনো মা
জন্ম আমি পাই সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা যাবার আগে আমি মারা যাবার আগে মরিস না তুই মা অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 সবাই আর কোন চাওয়া তো ঘুমাতে হবে চেয়ারম্যানের চোখে ঘুম এসে গেছে আহারে সবাই দূর দেবেন পড়েন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার ভাজা কেনে আমার নিয়ে যান আমি তো ওই কণ্ঠে বলে দেবো খেলা হবে তাহলে আপনাদের টাকাও বেঁচে গেল আবার খেলাও হয়ে গেল তা আপনারা এটা আবার খারাপ ভাবে নেন কেন এটা কি খারাপ ভাবে নিয়ে যাবে আমার সাইদির কণ্ঠে যদি কেউ আজ করে ভালো লাগে না লাগে না ভালো লাগে যদি আধারি ভাই কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না আমি হামজা ভাই হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকি ওনাদের সুরে যদি কেউ ওয়াজ করে ভালো লাগে না লাগে না তাইলে আমি যখন খেলা হবে বলি তোমার ভালো লাগে না কেন তার মানে তুমি বলতে চাও একা একা খেলবা তা হবে না আমরাও সাথে আসি না নাই আছি কি না আমরাও সাথে থাকব খেলা হবে সুন্দর করে কোনো অসুবিধা নেই ভোট নিয়ে মাথা ব্যথা নেই নোট নিয়ে মাথা ব্যথা নেই ওই জায়গার সংসদে কে এমপি হইলো মন্ত্রী হইলো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হলো আমাদের ওই সংসদে কোরআনের আইন কায়েম করা লাগবে ঠিক না বটে আমাদের কোনো লাই নেই সংগ্রাম নেই বাপ আমাদের দেশে মসজিদ বানানো হয়েছে সরকার মডেল মসজিদ বানিয়েছেন কয়টা 500 বেশি শুধু 500 না 500 560টা মডেল মসজিদ বানালো কোন জায়গায় কোন আলেম কি এটার বিরুদ্ধে গিয়েছে নাকি না যায় নাই মডেল মসজিদে ইমাম নিয়োগ দিয়েছে বিরুদ্ধে যায় নাই কিন্তু আমরা বিরুদ্ধে যাই তখন যখন আবার ইমাম হক কথা বলার কারণে তার চাকরি থাকে না ঠিক আছে তো আমি চিনি নাই আজারে চিনি নাই আনসারে চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না বেঠে আমি চিনি না সাইদে চিনি না সাইফে চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা কাশি লাগছে কেন তো দুইবার করে উঠলাম তো এই জন্য বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে ঠিক না বেঠে বাকিটা আর একদিন শোনাবো 24 তারিখে যে মাহফিল আছে ওখানে আসবেন শোনাবো আজকে আর না অনেক রাত হয়ে গেছে চেয়ারম্যানেরও কষ্ট আছে আর আমারও কষ্ট আছে ওয়াজ করতে হয় দুই পাশে আমার দুই ভাই বসে আছে সব দিক তো ঠিক রাখার দরকার আছে না নাই মাঝে মাঝে একটু বেতাল হয়ে যায় একবার এক জায়গায় যে চেয়ারম্যান পাশে বসাম আমি সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি সব বলা শেষ পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে মডেল মসজিদ করেছে রাস্তা ফোরলেন করেছে আমার সিঙ্গাপুর দেখা যায় যদি চট্টগ্রামে যেতে চাই এসব সব বলা শেষ এবার মোনাজাতের সময় পাশ থেকে বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করে দেন তা আমি বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান সহ্য না করে পারা যায়
আমি বললাম সেই ধরে উন্নয়ন 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 কল্যাণ, আর এখন বলেন বিএনপি সিয়ারতে এতক্ষণ করেছিলেন, এই জন্যই এখন উঠে আগে খোঁজ খবর নিই যে আসে কিনা, আমার পাস করি না ফেল করি তাও শুনে নিই, মার্কা পয়েন্টে তাও শুনে নিই, ঠিক আছে না? এবার ভাই যান ডান পাশে উন্নয়নের দরকার আছে না নাই, এইদিকে উন্নয়ন আর এইদিকে রাস্তা ভাঙা, আমার মাঝখান তো জাতি আসছে, ঠিক না ভাই? ঠিক, আমাদের তো কোনো লাইন নেই ভাই, একজন ওই হেল্পার সিকুন রাস্তা দিয়ে টিরাক ঢুকাইছে, হেল্পারের বলছে হেল্পার তুই দেখ একদম রাস্তা সিকুন, খানায় যেন না পড়ি, তো বলছে ডানি রেখে ডানি রেখে, যেই ডানি রাখছে সেই ওই মুখে চলে যাচ্ছে, তো বলছে ওই বাইরে কি বাইরে কি, আবার যে বাইরেছে ওই খানার মধ্যে যাচ্ছে, এই ডানি রেখে ডানি রেখে, আবার ওইখানে আবার যে বলছে বাইরে কি বাইরে কি, আবার ওইখানে এই করতে করতে হঠাৎ করে খানার মধ্যে যাই চলে গেছে, বলছে যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো সেমনে রেখে, এখন আমার আইসক্রিম সে ডানি রেখে বাইরে কে ডানি রেখে বাইরে কে যেমনে ভালো সেমনে রেখে, বুঝা গেছে ভাই? দুরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এলো? ও আমি, ও আচ্ছা ভাইরা আমার, হ্যাঁ, আর এই যে বই আছে এই বইয়ে সব গান লেখা আছে, 101টা গান, তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওর কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। এই গান কেন গাইছি এটা দেখলি বুঝবেন, তারপরে আরো অনেক গান আছে, টাকা নিয়ে গান আছে, কুরবানি নিয়ে গান আছে, রোজা নিয়ে গান আছে, ঈদ নিয়ে গান আছে, প্রবাস নিয়ে গান আছে, মুসলমান নিয়ে গান আছে, এই যে দেখেন আমি মাঝে মাঝে এখানে গান লেখা আছে, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম, ঠিক না বে? ঠিক, আজকে কোনো দলা দলের ভাগাভাগি আছে, উনি আওয়ামী লীগ উনি বিএনপি, আমি মাঝখানে আসি নারকেলের কই কি পিঠে পায় ওর মধ্যে, তো যাই হোক এইভাবে অনেকগুলো গান সব শোনাবো, কখন রায় তেনে খেয়ে গেছে, আগামী দিন এসে শোনাবা না, 24 তারিখে আসেন, বাকি যেগুলো আছে দেখি না, ফুটে কেটে তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সবাই যাকে চেনে, দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চাই প্রেমে, সেই মানুষের মুক্তি চাই আমি গান গে, সেই মানুষের মুক্তি চাই আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, ঠিক না বেটে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে কত প্রাণ, সেই মানুষের মুক্তি চাই তাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চাই তাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জুলে, লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা, সেই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় না,
আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই।